নমস্কার শুধু দর্শকবৃন্দ, এই ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই অতিমারির কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের মানুষরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। সেই সব মানুষদের কথা ভেবে কেন্দ্র এবং রাজ্য সরকার অনেকগুলো নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছেন, এমনকি এই প্রকল্পের মধ্যে কিছু অর্থনৈতিক সাহায্যও করা হয়ে থাকে। সেই রকমই একটি প্রকল্পের কথা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে শুধুমাত্র মোবাইল নম্বর আধার কার্ড থাকলেই মহিলারা সহজেই বাড়িতে বসে টাকা পেয়ে যাবেন। এবং কেমন করে পাবেন, কিভাবে পাবেন, কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, কোথায় আবেদন করবেন, সেই সব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে, এবং যারা আমাদের আগের দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার শেয়ারই আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায়। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করি। মহিলাদের জন্য সুখবর, আধার কার্ড থাকলেই ঘরে বসে বসে পেয়ে যাবেন 3600 টাকা। কীভাবে পাবেন দেখুন। বিভিন্ন সময়ে জনগণের সুবিধার্থে বিভিন্ন সরকারি প্রকল্প ঘোষণা করে রাজ্য ও কেন্দ্র সরকার। তার মধ্যে একাধিক প্রকল্প রয়েছে আর্থিক অনুদান ও আর সাম্প্রতিককালে কেন্দ্র ও রাজ্য কার্যত পাল্লা দিয়ে বিভিন্ন আর্থিক প্রকল্পে ঘোষণা করছে। কদিন আগে প্রতি মাসে 500 টাকা দিয়ে যেসব রাজ্য সূচনা করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আর ঠিক তেমনি আরেকটি আর্থিক প্রকল্পের সূচনা করলো কেন্দ্রীয় সরকার, আর তাতেও সুবিধা পাবেন মহিলারা। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প government.jsi স্কিম গর্ভবতী মহিলাদের জন্য, যার নাম জননী সুরক্ষা যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মহিলাদের জন্য বিশেষ কিছু প্রকল্প বাস্তবায়িত করেছেন। আজ আমরা একটি প্রকল্প নিয়ে বলবো যার দ্বারা শুধু একজন আর্থিক সহায়তা পাবেন তাই নয়, একজন জননীর সুরক্ষাও পাবেন। দরিদ্র নারীদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র, তবে দারিদ্র সীমার নিচে সকল গর্ভবতী মহিলা ও প্রকল্পের আওতায় থাকতে পারবেন। কিন্তু প্রকল্পটির নাম জননী সুরক্ষা যোজনা। গ্রামীণ ও শহর এলাকার সকল নারী এই প্রকল্পে আওতায় থাকতে পারবেন। গ্রামীণ এলাকায় একজন দারিদ্র গর্ভবতী মহিলা 1400 টাকা করে পান এবং প্রসবের পরে 2 বার 300 টাকা করে পেয়ে থাকেন। শহরে প্রসবের সময় গর্ভবতী মহিলা 1000 টাকা করে পান এবং প্রসবের পর 400 টাকা করে 2 বার পান। সরকার নির্ধারিত এই প্রকল্পের আওতায় আসতে হলে কিছু ডকুমেন্টসের প্রয়োজন, যেমন আবেদনকারীর আধার কার্ড, বিপিএল রেশন কার্ড, আবেদনকারীর ঠিকানা, জননী সুরক্ষা কার্ড, সরকারি হাসপাতাল কর্তৃক প্রসবের প্রশংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নাম্বার ইত্যাদি। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স কমপক্ষে 19 বছর হতে হবে এবং 19 বছর বা তার ঊর্ধ্বে গর্ভবতী মহিলারা এই সুযোগ পাবেন। 19 বছরের নিচে আবেদনকারী মহিলা এই সুবিধা পাবেন না। এই প্রকল্পে কেমন করে আবেদন করবেন সেই ব্যাপারে যে ওয়েবসাইটটি আছে সেটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এই খবরটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।